তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ আরামবাগে এসে দাঁড়াচ্ছেন, তো ওনার তো এখানে বাড়ি নয়, তো বাইরে থেকে এসে এখানে দাঁড়াচ্ছেন, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এ বিষয়ে প্রতিক্রিয়া বলতে, যে রাজনৈতিক দলের প্রার্থীরা তারা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আমাদের বক্তব্য হচ্ছে যে তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো তিক্ততা হতে পারে না, আমার লড়াই হবে নীতির লড়াই। কিন্তু যে প্রার্থী এখানে এসছেন ভিন্ন জায়গা থেকে, বিষ্ণুপুর থেকে, সে বিগত সময়ে যে দল বদল, তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূল, এই যে তার দল বদলের যে খেলা, এরা নির্বাচনে এরা কোথায় কী কখন কী অবস্থা নেবে, এটা জনগণ কিন্তু খুব ভালোভাবেই সঠিকভাবেই বুঝে গেছে। আরেকটা দিক, আমি হচ্ছি এখানকার একেবারে ভূমিপুত্র, মানুষ সবসময় আমাকে, এলাকার মানুষ সবসময় আমাকে কাছে পাবে, এই জনই মানুষের সেবা করা, পরিষেবা করার দায়িত্ব যদি মানুষ আমাকে সেভাবে গ্রহণ করে, নিশ্চয় তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করা, সেবা করার দায়িত্বের ক্ষেত্রে আমি কিন্তু মুখ্য ভূমিকা নেব। আমি বিগত 5 বছরে যখন আমি এমপি ছিলাম তখনও মানুষের পাশে সেভাবে থেকেই কাজ করেছি, আবার এই জনগণ যদি আমাকে আবার সেই দায়িত্ব দেয় নিশ্চিত আমি সেটা করতে পারবো। আর ভিন জায়গা থেকে এসে যার এই দল বদলের খেলায় যে তার ভয়ঙ্কর নীতি, যে তার স্বামী একদিকে সে একদিকে, এবং এই যে খেলা, এই খেলায় মানুষ বুঝে নিয়েছে যে তাদের প্রকৃত চরিত্র বৈশিষ্ট্যটা কী। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts,